সুধীর, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টি হচ্ছে পুরুষের একটি সেক্সুয়াল একটা সমস্যা। এখানে সেক্সুয়াল সমস্যা বললে একটু ভুল হবে, ব্যাপারটা হচ্ছে হলো কি, পুরুষ যে লিঙ্গ পেনিস যেটা বলে, পেনিসের একটা সমস্যা নিয়ে কথা বলবো এবং এর সাথে আমাদের যৌন যে সমস্যার একটা বিরাট সম্পর্ক রয়েছে। এজন্যই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে যেটাকে ইংলিশে বলা হয় পিনাইল ফ্র্যাকচার। আমরা যদি বলি, এটা যদি বাংলা করি, সেটা পেনিসের ফ্র্যাকচার। এখন কথা দাঁড়াচ্ছে যে আমরা ফ্র্যাকচার কথাটা কিন্তু এখানে আসছে না, বা এখানে আসা ঠিকও না। কারণ ফ্র্যাকচার বলতে কি বোঝায়, যে কোনো হাড় ভেঙে গেলে আমরা ফ্র্যাকচার বলি, কোনো কারণে একটা হাড় ভেঙে গেছে আমরা ফ্র্যাকচার বলি। কিন্তু পুরুষের যে লিঙ্গ, আমরা তো জানি পুরুষ লিঙ্গে তো কোনো হাড়ই নাই, তাহলে এর আবার ফ্র্যাকচার কী? কিন্তু কথাটা আসলে এভাবে চলে আসছে, দীর্ঘদিন যাবত এই কথাটা চলে আসছে যে পিনাইল ফ্র্যাকচার, অর্থাৎ পুরুষ লিঙ্গে এই যে ফ্র্যাকচার হয়ে যাওয়া, বা এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, বা এটা ড্যামেজ হয়ে যাওয়া, ড্যামেজ ঠিক না, যে কোনো কারণে এটা রাপচার হয়ে যেতে পারে, এটা কোনো একটা ব্যথা লেগে বা আঘাত লেগে যে সমস্যাটা হয় এখানে, সেটাকে ফ্র্যাকচার হিসাবে এটাকে মানে বলা হয়েছে আর কি। কিন্তু ওই সেন্সে কিন্তু এখানে ফ্র্যাকচার আসবে না, কারণ আমরা যেটা জানি যে পুরুষ লিঙ্গটা একটা হচ্ছে স্পঞ্জি টাইপের টিস্যু দিয়ে তৈরি। এখন আমরা যদি খুব সংক্ষেপে বলি যে পুরুষ লিঙ্গের উপরে স্কিন থাকে, হ্যাঁ, তারপরে ঠিক তার নিচে একটা রাবারি একটা শীতের মতো থাকে, যেটাকে আমাদের বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া বলে। এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া, আবার তার ঠিক নিচে আরও একটা লেয়ার রয়েছে, সেও স্পঞ্জি ইরেকটাইল টিস্যু একটা লেয়ার রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে কর্পাস ক্যাভারনোসাম। এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া বা কর্পাস ক্যাভারনোসাম, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলোই কিন্তু অনেক কারণে কোনো আঘাত লাগলে এগুলো অনেক সময় টিয়ার হয়ে যায়, মানে ছিদ্র হয়ে যায়, বা রাপচার হয়ে যায়, বা জখম হয়ে যায়, হ্যাঁ, বা ইনজুর্ড হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, এগুলোকে এক কথায় এখানে মেডিকেলের ভাষায় পিনাইল ফ্র্যাকচার বলা হয়। মোটামুটি আমি বুঝাতে পেরেছি যে আসলে ফ্র্যাকচার বলতে এখানে কী বোঝানো হয়েছে। আমাদের পুরুষ লিঙ্গটা যে ক্ষতিগ্রস্ত হলো এটাই, বা কোনো আঘাত লাগলো এটাকে মূলত বলা হয়েছে। তাহলে এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে কী কী কারণে আঘাতটা লাগতে পারে। এখানে যদি বলতে চাই যে আঘাতটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, বা বাংলাদেশের যদিও তেমন না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এই ব্যাপারটা কিন্তু ঘটে থাকে, আমাদের দেশেও ঘটে। এখানে কীভাবে ঘটতে পারে এই ব্যাপারগুলো আমি একটু সংক্ষেপে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বিশেষ করে ইন্টারকোর্সের সময়, হ্যাঁ, ইন্টারকোর্সের সময় কিছু পজিশন রয়েছে, একটা দু একটা পজিশন বলা হয় ডেঞ্জারাস পজিশন, যেরকম যে একটা ডগি একটা স্টাইল রয়েছে পজিশন। এখন এই ধরনের পজিশনে সাধারণত আমাদের দেশে বা এরকম হয় না, বা এরকম আমরা ওই ধরনের পজিশন শান্ত হয় না, কিন্তু পৃথিবীর অনেক দেশেই এইভাবে বা বিভিন্ন পজিশনে তারা, বা বিভিন্ন ধরনের খুব যে খুব ডেঞ্জারাসই বলা যায়, বিপজ্জনক কিছু পজিশনে তারা এই ধরনের সেক্সুয়াল রিলেশন করে থাকে। তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে সরাসরি ভেজাইরাতে লিঙ্গটা প্রবেশ না করে ওখান থেকে স্লিপ করে দেখা যায় আশেপাশে লেগে যেতে পারে। মেয়েদের যে ওখানে হিপবোন রয়েছে বা পাশে থাই রয়েছে, যে কোনো জায়গায় লেগে লিঙ্গটা কিন্তু হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আরও অনেক ধরনের কারণ রয়েছে, তার ভিতরে আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ, যেটা হলো যে ট্রাউমেটিক মাস্টারবেশন বলা হয়, যে অনেকে যে হস্তমৈথুন যেটাকে বলে, হস্তমৈথুন করে অনেকে আছে যে হয়তো খুবই সফটলি করে, কিন্তু কিছু কিছু লোক আছে যে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই মাস্টারবেশনের ব্যাপারটা করে। এতে হয় কি, এই লিঙ্গের প্রতি মানে লিঙ্গে প্রচণ্ড আঘাত লাগে, হ্যাঁ, মানে অনেক এমনি হার্ড শক্ত, বা মানে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী এমনভাবে তারা মাস্টারবেশন করতে থাকে যে লিঙ্গ প্রতিটা ক্ষেত্রেই তার আঘাতপ্রাপ্ত হয়। এই লিঙ্গটা যদি এই মাস্টারবেশনের কারণে আঘাতপ্রাপ্ত হতে 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 একসময় কিন্তু এভাবে কিন্তু লিঙ্গে আঘাত লেগে যায়, বা লিঙ্গটা এরকম ফ্র্যাকচার হয়ে যায়, বা আমরা যেটাকে ফ্র্যাকচারের কথা বলতেছি এরকম ফ্র্যাকচার হয়ে যায়। তাই এই আঘাত লাগার ব্যাপারটা, বিশেষ করে মাস্টারবেশনের মাধ্যমে যে আঘাত লাগার ব্যাপারটা, এটা কিন্তু একটা মুখ্য বিষয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আবারও যদি সহজভাবে বলি যে যে যেটাকে বলা হয় যে পরকীয়া সম্পর্ক, বা এই ধরনের অনেক সম্পর্ক রয়েছে, যখন দেখা যায় কি যে খুবই ওরকম একটা টেনশনের মধ্যে, বা খুব অল্প সময়ের মধ্যে, বা এই যে একটা জরুরি বা তাড়াতাড়ি অবস্থার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যাপারগুলো, সেক্সুয়াল যে রিলেশন করতে যায় এইভাবে, মানে তাড়াতাড়ি একটা এ ধরনের রিলেশন করতে যাও, কিন্তু অনেক সময় লিঙ্গ আঘাতপ্রাপ্ত হতে পারে। এইগুলো সেক্সুয়াল সম্পর্কের ক্ষেত্রে আমাদের লিঙ্গ কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে কীভাবে হতে পারে, ইরেকশন অবস্থায় একটা লিঙ্গ হয়তো ইরেকশন অবস্থায় আছে, এই অবস্থায় কোনো আঘাত লাগতে পারে, কোনোভাবে আঘাত লাগতে পারে, ড্রাইভিং করতেছেন, ড্রাইভিংয়ের সময় আঘাত লাগতে পারে, হঠাৎ করে কেউ পড়ে গেল, পড়ে যে আঘাত লাগতে পারে, বা অন্য কোনোভাবে, হ্যাঁ, লিঙ্গে কিন্তু অনেক সময় আঘাত লাগে। এইভাবে
আঘাত লেগে লেগে বা কোনো কারণে বিশেষ করে ইন্টারকোর্সের সময় যদি সঠিকভাবে যদি এটা ওইভাবে যদি ইন্টারকোর্সের সময় যদি ওইভাবে লিঙ্গে যদি ওইভাবে ভ্যাজেনাতে প্রবেশ না করে যদি অন্য জায়গায় যে মানে কোনো বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের আঘাত লাগতে পারে। মূলত এইগুলোকেই আমরা এই লিঙ্গের আঘাত লাগার ব্যাপারটা আমরা বলতে পারি যে কারণগুলো মূলত এর জন্য দায়ী। এখন যদি সিমটমসের কথা বলি যে এখানে কী সিমটমস আসতে পারে, যেহেতু আঘাত লেগেছে আপনারা তো বুঝতেই পারতেছেন যেহেতু আঘাত লেগেছে তাই লিঙ্গটা স্বাভাবিকভাবে প্রচুর পেইন করতে পারে, ব্যথা তো হতেই পারে। দুই নম্বর যেটা হতে পারে ও ওখানে কিন্তু অনেক সময় যেহেতু আঘাত লেগেছে স্কিনের নিচে রক্ত জমাট বাঁধতে পারে, রক্ত জমাট বাঁধার পরে ওখানকার লিঙ্গের কালারটা ডিসকালার হয়ে যেতে পারে, স্বাভাবিক যে কালার রয়েছে সেটা ডিসকালার হয়ে গেল, কালচেবর্ণ হয়ে গেল বা রক্ত জমাট বেঁধেছে যেহেতু এরকম হতে পারে, লিঙ্গটা ফুলে যেতে পারে, সোয়েলিং হয়ে যেতে পারে। তারপরে এমনও হয় যেহেতু আমাদের পেনিসের ভিতরে ইউরেথ্রা চলে গেছে, মূত্র যে নালী যেটা প্রস্রাবের নালী সে ওখানে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, এর কারণে দেখা যায় ডিফিকাল্ট ইউরিনেশন বলা হয়, প্রস্রাব করতেও সমস্যা হতে পারে, এমনকি প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে, এমন আঘাত লেগেছে যে প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। এটা কিন্তু এভাবে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লক্ষণগুলো কিন্তু আসতে পারে। আর তারপরে এই আঘাত পাওয়ার কারণে আরেকটা যে জিনিসটা হয়, হঠাৎ করে কিন্তু আমরা জানি যে আঘাত বা আমাদের শরীরে যে কোনো জায়গায় আঘাত লেগে কিন্তু আমাদের লিঙ্গের যেটা ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, হঠাৎ করে যে তার যে লিঙ্গের যে দৃঢ়তার যে ব্যাপারটা, হ্যাঁ, এটার কিন্তু সমস্যা চলে আসতে পারে। আমরা অনেক রোগীদের পাই যে তারা আঘাতের পর থেকে কিন্তু তারা এই ইরেকটাইল ডিসফাংশনে চলে গেছে। তাহলে মূলত এই সমস্যাগুলো আসতে পারে। আর কমপ্লিকেশনসের ব্যাপারে কী আসতে পারে, কমপ্লিকেশনসের আসতে পারে জটিলতা কী, যেহেতু আঘাত লেগেছে স্থায়ীভাবে যেটা বললাম ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে, লিঙ্গটা কার্ভ হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে যে সিমটমসের ক্ষেত্রে যে অনেক সময় ওই আঘাত পরবর্তীতে এক ধরনের শব্দ মানে ওই লিঙ্গে একটা হঠাৎ করে স্ন্যাপ নেই না, আমরা স্ন্যাপ নেওয়ার সময় কট করে একটা শব্দ হওয়া, হ্যাঁ, এই ধরনের একটা শব্দও কিন্তু হতে পারে। এগুলো মেডিকেল বইতে আছে যে এরকম স্ন্যাপিং সাউন্ডও আসতে পারে। তাহলে এইগুলো কমপ্লিকেশনের ভিতরে যেটা বললাম যে আর একটা কাব হয়ে যেতে পারে, তারপরে ওই যে মূত্রের প্রস্রাবের যে সমস্যা এটা স্থায়ীভাবে চলে আসতে পারে। মূলত এই সমস্যাগুলো আমরা দেখেছি যে পিনাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে হতে পারে। এখন ডায়াগনোসিসের ক্ষেত্রে কী হতে পারে, যে আমরা কীভাবে এটা ডায়াগনোসিস করতে পারি, সাধারণতকে আমরা যদি হিস্ট্রি নেই তাহলে তো বুঝতেই পারবো যে এইভাবে বা এই অবস্থার প্রেক্ষিতে তার লিঙ্গে আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে আমরা স্পেশাল এক্সরে রয়েছে, ক্যাভার্নোসোগ্রাফি বলা হয়, এটা আমরা করতে পারি, এর আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, এমআরআই করতে পারি, এভাবে আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারি। সর্বশেষ যেটা আমি বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, প্রত্যেকটা আঘাতের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে কিন্তু আঘাতের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। ঠিক একইভাবে পিনাইল বা পেনিসের যে আঘাত, হ্যাঁ, যেভাবেই সে পেনিসে আঘাতপ্রাপ্ত হোক না কেন, এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা রয়েছে। আমাদের হোমিওপ্যাথিক আমরা দেখি যে আমাদের কাছে বেশ কিছু রুগী আসে, তারা কিন্তু বলে যে আমি এইভাবে আমার লিঙ্গে আঘাত লেগেছিলো বা এইভাবে আঘাত লেগেছিলো। পরবর্তী দেখা যাচ্ছে যে আমাদের ওই লিঙ্গের আঘাতের কারণে কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো প্রয়োগ করলে তাদের কিন্তু এই সমস্যাগুলো চলে যায়। বিশেষ করে আঘাতজনিত কারণে ইরেকটাইল ডিসফাংশন হলে হোমিওপ্যাথিতে খুবই ভালো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে তার ওই লিঙ্গের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, লিঙ্গ যে আঘাতের কারণে যে সমস্যাটা হয়েছে এটা দূরীভূত হবে, সেই সাথে সাথে সেক্সুয়াল যে সমস্যাগুলো তার ভিতরে দেখা দিয়েছে সেগুলো কিন্তু সমস্যাগুলো চলে যাবে। অতএব হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনাদের কিন্তু এই পেনিসের এই ফ্র্যাকচার বা পেনিসের যে আঘাত এই সমস্যাটা আপনারা দূর করতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন।